السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا قال عليه الصلاة والسلام عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي بإسناد صحيح সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই রমাদান মাসে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সিয়াম পালনের পাশাপাশি বিভিন্ন ইবাদতে সময় ব্যয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমেই রহমত চাচ্ছি, বরকত প্রার্থনা করছি এবং প্রশংসা করছি আল্লাহর। তিনি আমাদেরকে রমাদান মাসে উপনীত করেছেন, অন্তর্ভুক্ত করেছেন এবং তিনি আমাদের উপরে রহম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন এবং আমাদের উপরে রহমত এবং বরকত নাজিল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে খুব সংক্ষেপে কোরআন তেলাওয়াত সম্পর্কে কয়েকটি কথা বলে আমি প্রশ্ন উত্তরে যাব। রমজান সংক্রান্ত কিছু প্রশ্ন আপনাদের আছে, সেগুলোর সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআন তেলাওয়াত করার মধ্যে অনেক ফজিলত আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে রমাদান মাসে। কোরআন রমাদানে নাজিল হয়েছে কদর রাত্রিতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন রমাজানেই বেশি তেলাওয়াত করতেন। 1902 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে কোরআন জিব্রিল আমিনের কাছে পেশ করতেন এবং জিব্রিল আমিন কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করতেন। এবং যে বছর তিনি মারা যান সেই বছর কোরআন দুইবার খতম করিয়েছেন, এটা হাদিসে বর্ণিত হয়েছে। সুতরাং রমাদানে কোরআন তেলাওয়াতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নাই। আমরা বেশ কয়েকটি রমাজান পার করলাম, কিন্তু কে কতটুকু কোরআন তেলাওয়াত করেছে বা কোরআন তেলাওয়াতের প্রতি প্রস্তুতি বা তার গুরুত্ব কতটুকু, এটা আগে উপলব্ধি করার দরকার। গুরুত্বটা উপলব্ধি না করার কারণে আমরা কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহী নই, পাশাপাশি আমরা কোরআন শিক্ষা করব এই আগ্রহটাও হারিয়ে ফেলেছি। অথচ প্রত্যেক ব্যক্তি, মুসলিম ব্যক্তির উপরে ফরজ একটা দায়িত্ব হলো
কোরআন শিক্ষা করা, গুরুত্বপূর্ণ বিষয় এটা, সেটা একটু পরে আলোচনা করবেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে কি পরিমাণ নেকি হয় বা কি ফজিলত আছে, এটা আপনাকে আমাকে একটু উপলব্ধি করতে হবে। কোরআনের সবচেয়ে বড় মর্যাদা মুজেজা হল কোরআন সরাসরি আল্লাহর কালাম এবং সেফাত। পবিত্র কোরআনের, কোরআন মাজিদের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বরকত, মানে বাক্য, রহমত, বরকত এবং বিশেষ দয়ায় পরিপূর্ণ, এক একটা রহমতের ভাণ্ডার। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করি যা শিফা, এটা দুই দিক থেকে আরোগ্য। একদিক থেকে হলো কারো অন্তরে যদি বক্রতা থাকে, কুটিলতা থাকে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সেটা দূর করে দেন। এবং কেউ যদি অসুস্থ থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাধ্যমে সুস্থতা দান করেন। এখানে বলা হলো শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনের জন্য রহমত। কোরআন যখন পাঠ করা হয় তখন সরাসরি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, যেটা পরে হাদিস দ্বারা প্রমাণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল 89 নম্বর আয়াতে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানা লিকুল্লি শাই হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি কিতাব নাজিল করেছি আপনার প্রতি প্রত্যেকটি বিষয়ের ব্যাখ্যাস্বরূপ। তারপরে বলছেন হুদা, এটা হেদায়েত, ওয়া রাহমা, এটা রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলিমদের জন্য জান্নাতের সুসংবাদ। অর্থাৎ এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেমন রহমত পাওয়া যাবে, তেমনি হেদায়েত পাওয়া যাবে, তেমনি জান্নাত পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ হিসাবে কোরআনকে, হেদায়েতের সুসংবাদ হিসাবে কোরআনকে নাজিল করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন। তাহলে আমাকে এটা মনে করেই কোরআনটা তেলাওয়াত করতে হবে। সূরা ইউনুস 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম শিফা। হে মানবমণ্ডলী, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে শিফা, লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরে যে রোগ আছে তার আরোগ্য আল্লাহর পক্ষ থেকে এসেছে মাউইজা স্বরূপ, উপদেশ স্বরূপ। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এটা হেদায়েত এবং মুমিনদের জন্য রহমত। তাহলে কোরআন তেলাওয়াত করলে মানুষ হেদায়েত পাবে, রহমত পাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। এবং মানুষের মধ্যে শারীরিক রোগ হোক, আত্মিক রোগ হোক বা মানসিক রোগ হোক, এই রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন, এটা আল্লাহর কালাম থেকেই প্রমাণিত। আমরা কেন কোরআন তেলাওয়াতে অলসতা করি বা অবহেলা করি, কোরআন থেকে বিরত থাকি কেন, এটা আমাদের একটু ভাববার, একটু চিন্তার বিষয় রয়েছে। 155 নম্বর আয়াতে সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারক, অর্থাৎ
এই কেতাব আমরা নাজিল করেছি এটা পুরোটাই বরকতপূর্ণ। যতক্ষণ আপনি আমি কোরআন তেলাওয়াত করতে থাকব ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে, ততক্ষণ রহমত নাজিল হবে, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া নাজিল হবে। সুতরাং আমরা যদি নগদ রহমত পেতে চাই, নগদ বরকত পেতে চাই, তাহলে সাথে সাথে কোরআন তেলাওয়াতে আমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করব এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে রহমত চাইব, বিপদ থেকে মুক্তি চাইব, পাপ থেকে ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেহেতু এত দয়া নাজিল করেন, সুতরাং আমরা বিভিন্ন বিপদ মুসিবত থেকেও পানা চাইব এই তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফাল 2 নম্বর আয়াতে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় তখন ঈমান বৃদ্ধি পায়। এটা দ্বারা প্রমাণিত হলো স্পষ্ট যে কোরআন শুনলেও ঈমান বৃদ্ধি পায় এবং তেলাওয়াত করলে যে নেকি হয়, শুনলেও আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নেকি দান করেন, এই আয়াতই প্রমাণ করে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, তেলাওয়াত তাদের কাছে করলে ঈমান বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআন শুনতেন অন্য সাহাবীর কাছে এবং তিনিও অন্যকে কোরআন শোনাতেন। অতএব কোরআন তেলাওয়াতের মধ্যে যেমন অনেক রহমত বরকত রয়েছে, তেমনি শোনার মধ্যেও নেকি রহমত এবং বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন। আসলে কোরআনটা রহমত, কোরআনটা বরকত, কোরআনটা হেদায়েত, কোরআনটা আরোগ্য, কোরআন তেলাওয়াত করলে কাল কিয়ামতের মাঠে কোরআন বিপদের মুহূর্তে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাকিনা নামক রহমত নাজিল হয়, কোরআন তেলাওয়াত করলে ফেরেস্তারা উপস্থিত থাকেন, রহমতের ফেরেস্তা, এবং ওই এলাকাটাকে রহমতের ফেরেস্তা পুরোটাই তাদের পর বিছিয়ে থাকেন। সুতরাং আমি সময় নিয়ে রাত্রিতে হোক দিনে হোক বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। বিশেষ করে এখন রমাদান মাস চলছে, আমাদের উচিত কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতুহুমুল মালায়িকা। কিছু মানুষ যখন আল্লাহর ঘরে মসজিদে যদি কোরআন তেলাওয়াতে রত থাকে বা কোরআনের দার্সে কোরআনের পর্যালোচনা হয় সেখানে যদি উপস্থিত থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নামক বিশেষ রহমত নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে। অগশিয়াতুহুমুর রহমাহ, রহমত তাদেরকে ঘিরে ফেলে। ও হাফফাতুহুমুল মালাইকা, আর অসংখ্য ফেরেশতা তাদেরকে মানে ঘিরে রাখে, বেষ্টন করে রাখে। হাদিসটা 2699 নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে। সুতরাং আমাকে এইটা তেলাওয়াত করার সময় মনে করতে হবে আমি অজু অবস্থায় আদবের সাথে রহমতের আশায় কোরআন তেলাওয়াত করব। কয়েকটা বিষয় মনে রেখে, একটা হলো যে এই কোরআন রহমত বরকত ক্ষমা শেফা এবং কাল কিয়ামতের মাঠের সাক্ষী। যেহেতু তেলাওয়াত করছি সুতরাং এখন রহমত নাজিল হচ্ছে এবং ফেরেশতারা
রহমতের পর্দারা বেষ্টন করে আসেন এবং ফেরেশতারা উপস্থিত আছেন, এই কথাগুলো মনে করে তেলাওয়াত করলে আপনার মনে প্রভাব বিস্তার হবে এবং আপনি সেটা উপলব্ধি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় এটা আমাদের মুক্তির কারণ হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির একটা হাদিসের মধ্যে বলছেন, হাদিস তিরমিজিতে এসেছে 2910 নম্বর হাদিস, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, কেউ কোরআনের কোরআন থেকে তেলাওয়াত করলে তার নেকি হয়। ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, আর একটা নেকিকে 10 নেকিতে বৃদ্ধি করা হয়। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং আমরা বুঝতে পারছি যে আলিফ লাম মিম এই 3টি হরফ উল্লেখ করলে আমার 30 নেকি হবে। কিন্তু আমরা এখানে আর একটা হাদিস পেশ করতে পারি, এটা আমুলে সলে হিসাবে, যেটা 6491 নম্বর হাদিস সহি বুখারীর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি একটি ভালো আমুল করার ইচ্ছা করে এবং আমুলটি করে ফেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাতাবাহুল্লাহু লাহু আশরা হাসানাত ইলা সাবিয়ামিয়াতি যিফিন ইলা আযাফিন কাসীরা, ভালো আমুলটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 নেকি লেখেন, 10কে তিনি 700তে বৃদ্ধি করেন, 700কে তিনি অসংখ্য গুণে গুণান্বিত করেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কোরআন তেলাওয়াত সৎ আমুল হিসাবে করলে শুধু 10 নেকি নয়, বরং প্রত্যেকটা অক্ষরে আমরা অসংখ্য নেকি অর্জন করতে পারবো। এটা যে আল্লাহর সিফাত, আল্লাহর কালাম, আমি যে তেলাওয়াত করছি এই পবিত্র কালাম, এর মধ্যে যে কত বরকত আর রহমত নিহিত আছে এই হাদিসটা তার প্রমাণ করে। আল্লাহ একটা আমুলকে, আমুল থেকে 10 নেকি লিপিবদ্ধ করেন, 10কে তিনি 700 পর্যন্ত বৃদ্ধি করেন, 700কে ইলা আযাফিন কাসীরা, অসংখ্য গুণে গুণান্বিত করেন। তাহলে আমরা এই আশা পোষণ করব যে এক একটি হরফ 10 নেকি পাবো, 10কে আল্লাহ চাইলে 700 নেকিতে বৃদ্ধি করবেন, 700কে তিনি অসংখ্য গুণে গুণান্বিত করবেন। সুতরাং কোরআন তেলাওয়াতের কোনো নেকির কোনো অন্ত নেই, এক একটা হরফ, এক একটা শব্দ, এক একটা আয়াত, এক একটা বাক্য মনে হয় এক একটা রহমত বরকতের ভাণ্ডার। আমি কোরআন তেলাওয়াত থেকে কেন বিরত থাকব? একটু যদি চিন্তা করি, আমরা কি কোরআন তেলাওয়াতে অভ্যস্ত বা প্রতিদিন কি কোরআন তেলাওয়াত করি? আমার ছোট্ট একটা লেখনী আছে, সেই শিরোনামই দিয়েছি আপনি কি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। এটা আমরা বুঝাতে চেয়েছি, উৎসাহিত করতে চেয়েছি যে আপনি আমি কোরআন তেলাওয়াতে রত থাকব, অন্তত প্রতিদিন কিছু না কিছু অংশ পড়ব। আপনি একটু চিন্তা করেন যে রমজানের আগে 1 সপ্তাহে কোনোদিন পড়তে পেরেছেন কি না, 2 সপ্তাহ চলে গেছে পড়তে পেরেছেন কি না, 3 সপ্তাহ চলে গেছে পড়তে পেরেছেন কি না, বা এই যে রমজান চলে গেল কয়েকটা, এর মধ্যে আপনি কয় পারা তেলাওয়াত করেছেন বা কতটুকু তেলাওয়াত করার সুযোগ হয়েছে? আমি এত অলসতা করছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহি বুখারীর একটা হাদিস এসেছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4839 নম্বর হাদিস, যে
একজন সাহাবি তিনি ঘোড়া বেঁধে রেখেছিলেন, তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। তো কোরআনটা ঘোড়াটা কোরআন তেলাওয়াতের কারণে লাফাচ্ছিল। পরে তিনি বের হলেন কিন্তু কিছু দেখতে পেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা গেলেন, যাওয়ার পরে বললেন যে এই ঘটনা। আল্লাহ রাসূল বলছেন, তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কুরআন, এটা সাকিনা নামক রহমত যেটা কোরআন তেলাওয়াতের কারণে নাজিল হচ্ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর পক্ষ থেকে নগদ রহমত বরকত নাজিল হয়। আল্লাহ রাসূল বলছেন তানাজ্জালাত বিল কোরআন, কোরআন তেলাওয়াতের কারণে এটা নাজিল হচ্ছিল। সুতরাং আমি আপনি চেষ্টা করব যে কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করা। এখানে আরেকটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, যেটা 5018 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সাহাবি উল্লেখ করলেন যে আমি আসমানের নিচে সামিয়ানার মতো কিছু দেখলাম এবং সেখানে মনে হচ্ছিল যে প্রদীপ জ্বলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি বললেন যে তিলকাল মালাইকাহ কানাত তাস্তামিউ লাক। আরে সাহাবি, এরা হলো ফেরেশতা মণ্ডলী, কানাত তাস্তামিউ লাক, ফেরেশতারা তোমার কোরআন মনোযোগ দিয়ে শুনছিল। ওয়ালাউ কারাত আলা আসবাহাত ইয়ারাহান নাস মা তাস্তাতিরু মিনহুম, তুমি যদি কোরআন তেলাওয়াত করতেই থাকতে, তুমি যদি পড়তেই থাকতে, আজকে লা আসবাহাত, সকাল পর্যন্ত ফেরেশতারা থাকতো, ইয়ারাহান নাস, ফেরেশতাদেরকে মানুষ আজকে দেখতে পেত, মা তাস্তাতিরু মিনহুম, মানুষদের থেকে ফেরেশতারা আড়ালে চলে যেত না। অর্থাৎ কোরআন তেলাওয়াতের কারণে ফেরেশতারা সবসময় উপস্থিত থাকে, এই হাদিস সহিহ বুখারীর হাদিস প্রমাণ করে। সুতরাং আপনি যে তেলাওয়াতটা করবেন তখন মনে রাখবেন যে ফেরেশতারা উপস্থিত আছেন, আপনার তেলাওয়াত শুনছেন, এবং যতক্ষণ তেলাওয়াত করবেন আপনি ততক্ষণ ফেরেশতার অবস্থান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তেলাওয়াত যদি বন্ধ না করতে, পড়তেই যদি থাকতে, তাহলে আজকে লোকেরা ফেরেশতাদেরকে দেখতে পেত। কত বড় মর্যাদা এবং বরকতের বিষয়, আপনি একটু ভেবে নিন। এখানে একটা বিষয় উল্লেখ করি, আপনি বেশি সময় পেলে চেষ্টা করবেন অর্থ বুঝে তেলাওয়াত করা, এটা অনেক উত্তম, ভালো। তবে কোরআন শুধু তেলাওয়াত করলেই নেকি হয়, যেটা এর আগে এক বক্তব্যে আমি বলেছি, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করার কথা বলেছেন, উদাহরণস্বরূপ বলেছেন আলিফ লাম মিম, আলিফ লাম মিমের অর্থ কেউ বোঝে না, অথচ এটা বললেই তৃষ্ণিকি হবে, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। এটা একটা সূক্ষ্ম বিষয় যেটা এই হাদিস থেকে প্রমাণ করে। আর একটা বিষয়, এক শ্রেণীর মানুষ তারা দেদারসে ফতোয়া দিয়ে যাচ্ছে, বলে যাচ্ছে যে শুধু কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নেই, এটা তাদের এই ফতোয়াটা অত্যন্ত, ফতোয়া দেওয়াটা তাদের অন্যায় হচ্ছে, তারা অন্যায় করছেন, না বুঝেই ফতোয়াটা দিচ্ছেন। মানুষ কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, এখন রমজান মাস চলছে, বেশি বেশি তেলাওয়াত করবে। হ্যাঁ, আপনি যখন সময় পাবেন কোরআন নিয়ে গবেষণা করার, অর্থ বোঝার, তাফসির বোঝার, তখন আপনি পড়বেন, কিন্তু একটা সময় নিয়ে সেটা করার চেষ্টা করবেন। কিন্তু এখন যত বেশি তেলাওয়াত করবেন আল্লাহ তত বেশি নেকি দান করবেন। রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস, আপনি বেশি বেশি করে তেলাওয়াত করার চেষ্টা করবেন, এই আশা পোষণ করছি। পাশাপাশি কোরআনের এক একটা সূরা
এক একটা এক এক রকম ফজিলত। সূরা মুলকের ফজিলত যদি বলা হয় তো মনে হবে যে সূরা মুলকটাই শুধু পড়ি, কারণ 1400 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা মুলক হাসান সনদে বর্ণিত, সূরা মুলক যদি কোনো ব্যক্তি পাঠ করে থাকে কিয়ামতের মাঠে যদি বিপদে পড়ে সে সূরা মুলক সুপারিশ করবে, আল্লাহকে বলতেই থাকবে আল্লাহ তুমি আমার কারণে তুমি তাকে মাফ করো, তুমি মাফ করো, অবশেষে আল্লাহ রব্বুল আলামিন তার পাপ ক্ষমা করে দিবেন। তো বিপদ মুহূর্তে সূরা মুলক আপনার উপকার দিবে। পাশাপাশি আর একটা হাদিস এসেছে, সাহাবিরা সূরা মুলকের নাম রাখছিলেন, বলতেন আলমানিয়াহ, অর্থাৎ প্রতিরোধকারী সূরা, অর্থাৎ সূরা মুলক কবরের আজাবকে প্রতিরোধ করে, অর্থাৎ সূরা মুলকটা কবরের আজাব হতে দেয় না, বাধা দেয়, প্রতিরোধ করে। কিয়ামত পর্যন্ত সূরা মুলক আপনার কবর পাহারা দিবে, কবরের মধ্যে কোনো আজাবের ফেরেস্তা ঢুকতে পারবে না। এটা নাসাই আল কুবরার মধ্যে এসেছে, 10449 নম্বর হাদিস। আপনারা এটা চেষ্টা করবেন, সূরা মুলকটা রাতে দিনে রাতে পড়া ভালো, পড়ার চেষ্টা করবেন। আবার যদি সূরা ইখলাসের ফজিলতটা বলা হয় তখন মনে হবে যে সূরা ইখলাসটাই পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাসের ব্যাপারে এতটা ফজিলত বলেছেন যা কল্পনা করা যায় না। ছোট্ট একটা সূরা, মূলত এরা সিফাতুর রহমান, হাদিসে এসেছে, সাহাবি বলছেন সিফাতুর রহমান, আল্লাহর এটা হলো সিফাত, তাই পড়তে আমি ভালোবাসি। সুতরাং আপনি সূরা ইখলাসটা যদি বেশি বেশি তেলাওয়াত করেন তাহলে খুব ভালো। আপনি যদি একান্ত না পারেন তাহলে সূরা ইখলাস 3 বার পড়ার চেষ্টা করেন। আপনার যদি সূরা ইখলাস 3 বার পড়ারও সময় না থাকে তাহলে আপনি 1 বার পড়েন। এটাতেও যদি আপনি কৃপণ হন তাহলে সূরা ইখলাসের একটা আয়াত পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, একটা দুইটা আয়াত পড়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 1897 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লামের সাথে চলছিলেন আবু হুরায়রা, ফাসামি রাজুলান ইয়াকুল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, চলার সময় আল্লাহ রাসূল শুনলেন যে কোন ব্যক্তি যেন বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। তখন আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত। আবু হুরায়রা বলছেন মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহ রাসূল বলছেন যে ওই যে কে যে বলল যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, তার জন্য ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার! আল্লাহ রাসূল ব্যক্তিকে দেখেননি, শুধু তাকে বলতে শুনলেন যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, তাতেই তিনি বললেন যে এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক ব্যক্তিকে, যেটা বুখারিতে আসছে 774 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন এক ব্যক্তি সম্পর্কে, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে খুব ভালোবাসি। ক্বালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরা ইখলাসের ভালোবাসাই, ইখলাসের প্রতি, সূরা ইখলাসের প্রতি তোমার যে ভালোবাসা, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার প্রতি তোমার যে ভালোবাসা, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে গেছে, জান্নাতে প্রবেশ করিয়েছে। সুতরাং সূরা ইখলাস এতটাই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, কল্পনারও বাহিলে। আল্লাহ রাসূল বলেছেন মুসনাদে আহমদের হাদিস, আপনাকে বলবো আপনি অন্তত 10 বার পড়েন সূরা ইখলাসটা,
না হলে তিনবার পড়েন, না হলে একবার পড়েন, না হলে শুধু বলেন কুল হু আল্লাহ ওয়াহদ আল্লাহুস সামাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসনাদে আহমদের হাদিস, হাদিসটা হাসান সনদে এসেছে, 15648 নম্বর হাদিস, মান করা কুল হু আল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা আশরা মাররাত মান আল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস মানে শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন তার জন্য। যে নিয়মিত 10 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিশাল একটা প্রাসাদ তৈরি করবেন। আলহামদুলিল্লাহ, আপনি আমি যদি সক্ষম হই বেশি বেশি তেলাওয়াত করতে, তো আমি এটা পাবো ইনশাল্লাহ। আমি আপনাকে একবারও পড়তে বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবিদেরকে জমা হতে বললেন, যেটা সহিহ মুসলিমের হাদিস এসেছে, 812 নম্বর হাদিস। আল রাসুল বললেন যে তোমাদের কেউ কি এক রাত্রিতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে পারবে? তো সাহাবিরা বললেন যে এটা কিভাবে সম্ভব? আল রাসুল বললেন কুল হু আল্লাহ আহাদ ইয়াদিলু সুলুসাল কুরআন। কুল হু আল্লাহ আহাদ এই সুরাটা 3 ভাগের, কোরআনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ কেউ যদি 3 বার পাঠ করে তাহলে ওই ব্যক্তির জন্য পুরো কোরআন তিলাওয়াত করার নেকি হলো। কেউ যদি 1 বার পড়ে তাহলে 3 ভাগের 1 ভাগ পড়ার নেকি হলো। এই জন্য বললাম যে আপনি একান্ত ব্যস্ত থাকলে সূরা ইখলাস অন্তত 1 বার পড়েন, আর কুল হু আল্লাহ আহাদ 1 বার পড়ার যেটা সেটা তো আপনাকে বললাম। যে ব্যক্তি কোরআনের সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন। এই মর্মেও হাদিস বর্ণিত হয়েছে, যেটা বুখারিতে এসেছে, 7375 নম্বর হাদিস। আল্লাহ রাসুল বললেন যে জিজ্ঞেস করো কেন এই সূরাটা সে বেশি বেশি তেলাওয়াত করে। ফাসালুহু, তারা জিজ্ঞেস করলো তাকে, কলা লিআন্নাহা সিফাতুর রহমান, এই কোরআনে এই সূরাতে আল্লাহর অর্থাৎ রহমানের গুণ বর্ণনা করা আছে। ও আনা ওহিব্বু আন আকরা বিহা, আর আমি এটা পড়তে খুব ভালোবাসি। ফকাল আন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসুল লোকদেরকে বললেন, আখবিরুহু আন্নাল্লাহ ইউহিব্বুহু, তোমরা ওই লোকটিকে খবর দাও আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমার অনুরূপভাবে সূরা কাফেরুন, আল্লাহ রাসুল বলছেন একটা হাদিসে তিরমিজিতে এসেছে, সূরা কাফেরুন যদি 4 বার তেলাওয়াত করে তাহলে পুরো কোরআন তেলাওয়াত করার নেকি পাওয়া যায়। তিরমিজির 2893 নম্বর হাদিসে এটা আলোচনা এসেছে। এরপরেও বিশেষ করে আপনি সূরা কাহাফের প্রথম 10 আয়াতের ফজিলত আছে, সেখানে পড়তে পারেন। বিশেষ করে সূরা বাকারা এবং সূরা আল ইমরান, এইটা আপনি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা আল ইমরানের বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ রাসুল মানে সূরা বাকারার কথা বলতে গিয়ে মানে এমনভাবে বললেন যে প্রথমে বললেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামে শাফিআন লি আসহাবি, তোমরা কোরআন তেলাওয়াত করো, 804 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। কারণ যে তেলাওয়াত করবে তার জন্য কাল কিয়ামতের মাঠে কোরআন সুপারিশ করবে। তারপরে বললেন অন্তত সূরা বাকারা সূরা আল ইমরান পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা এবং সূরা আল ইমরানের কথা বলার পরে বললেন যে এই দুইটা কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে তর্ক করবে, যে ব্যক্তি তেলাওয়াত করছে তার পক্ষে। তারপরে বলছেন যে অন্তত সূরা বাকারা পড়ো, ফাইন্না আখজাহা বারাকা অতার কাহা খাসারা,
যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে ওই ব্যক্তি যেন বরকতের ভাণ্ডারটা পেয়ে গেল, আর যে ব্যক্তি তেলাওয়াত করলো না সে যেন নিরাশ হলো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে অন্তত সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করো। তারপরে বললেন যে সূরা ফাতিহা পড়ো, সূরা বাকারার শেষ দুই আয়াত এবং সূরা ফাতিহার শেষ দুই আয়াতের প্রত্যেকটা অক্ষরেই বরকত আছে, এই অক্ষরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আশা পূরণ করবেন এবং ওই বান্দা যেটা আল্লাহর কাছে চাইবে আল্লাহ সেটা দান করবেন। এটা বলা হয়েছে যে লাং তাকরা বিহারফি মিনহুমা ইল্লা ও তিতা, তুমি যদি পাঠ করো এই দুই আয়াতের কোনো হরফ, যা চাইবে আল্লাহ তাই দিবেন, অর্থাৎ এই হরফের বিনিময়ে আপনাকে রহমত হোক, বরকত হোক, ক্ষমা হোক আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার কথাও একই রকমভাবে বলেছেন, যেটা সহিহ মুসলিমের 806 নম্বর হাদিস, তারপরে 804 নম্বর হাদিসের মধ্যে আপনারা পাবেন। সুতরাং আমি অনুরোধ করব, এখানে আলোচনা সংক্ষেপ করে নিচ্ছি, আপনারা বেশি বেশি কোরআন রমজান মাসে তেলাওয়াত করার চেষ্টা করুন, ক্ষমা নেওয়ার চেষ্টা করুন এবং বেশি বেশি আপনারা কোরআনটা বোঝার চেষ্টা করুন। আবার বুঝে পড়ার যে ফজিলত বেশি সেটাও আমি বলে দিয়েছি, বুঝারও চেষ্টা করুন। একটা বিষয় মনে রাখবেন, অবশ্যই আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে, আপনারা আমরা যারা কোরআন শিক্ষা করার ক্ষেত্রে অলসতা করি, তারা কবরে জবাব দেওয়ার ক্ষেত্রে অনেকটাই আমরা ঠেকে যাব। কারণ হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিসটা দেখবেন 4753 নম্বর হাদিস, রাসূল বলছেন যে কবরে যখন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তখন তাকে আর একটা প্রশ্ন করা হবে, তো তুমি এর জানলে কি করে? তখন ওই ব্যক্তি বলবে যে করার তো কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ও সদ্দাক্তু বিহি অমান্ত, আমি তাকে সত্যায়ন করেছেন, তার প্রতি ইমান এনেছিলাম। সুতরাং কোরআন তেলাওয়াত করা জানলে কবরের উত্তর দেওয়া সহজ হবে, এবং হাদিসটা প্রমাণ করে, এটা বোঝা যায় যে কোরআন তেলাওয়াত করতে না পারলে, না জানলে কবরে উত্তর দেওয়াটা কঠিন হয়ে যাবে, উত্তর দেওয়াটা সম্ভব হবে না। সুতরাং আপনাকে কোরআন শিখতেই হবে। আজকে আপনি কোরআন শিক্ষা করার চেষ্টা করুন, আপনি প্রচেষ্টা চালান, এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, এরপরেও শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাম সেই ক্ষেত্রে উৎসাহিত করেছেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করতে গিয়ে কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দ্বিগুণ নেকি রেখেছেন। সহিহ বুখারী হাদিস 4937 নম্বর হাদিস, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি, কোরআন পড়তে জড়তা যদি আসে মুখে, ও আলাইহে ওয়াহু আলাইহে শাকুন লাহু আজরান, তারপর কঠিন হচ্ছে, ওই ব্যক্তিকে আল্লাহ দ্বিগুণ নেকি দান করবেন। আমি খুব জোরে জোরে পড়ছি, এই জন্য নেকি যা পাবো, আপনি আস্তে আস্তে কষ্ট করে পড়ার কারণে আল্লাহ খুশি হয়ে আপনাকে দ্বিগুণ নেকি দান করবেন। সুতরাং কোরআন শিক্ষা করতে হবে, আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন, না হলে আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না। এবং আপনি যদি শিক্ষা না করে মারা যান তাহলে জবাব দেওয়া কবরে কঠিন হয়ে যাবে। এই দিকগুলো চিন্তা করে আপনি বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করুন। রমজানের যে দিনগুলো বাকি আছে এই দিনগুলোতে বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে, কোরআনের প্রতি বেশি যত্নশীল হওয়ার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি
আপনাদের একটা বিষয় বলি, এই কোরআন তেলাওয়াতের ফজিলত সংক্রান্ত বিষয়টা জানার জন্য আপনারা মাসিক আল ইখলাসের পেজ থেকে আপনারা ওটা ডাউনলোড করে পড়ে নিতে পারবেন। আপনি কি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন? এটা ডাউনলোড করে নিয়ে একটু পড়ার চেষ্টা করবেন, এটার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।